বলা হয় যে মানুষ সমুদ্রের চেয়ে সবচেয়ে বেশি রিসার্চ করেছে মহাকাশ নিয়ে। এই কারণে সমুদ্রের ভিতর কত হাজার রকমের রহস্য লুকিয়ে আছে সেটি আজও পর্যন্ত কেউ জানে না। 2,40,000 সামুদ্রিক জীব রয়েছে সেটা মানুষ জানে, কিন্তু যেভাবে নতুন নতুন সামুদ্রিক জীব খুঁজে পাওয়া যাচ্ছে সে হিসাবে এটা কিছুই না। সমুদ্রের রহস্য উদ্ঘাটন করা যতটা জরুরি তার চেয়ে ভয়ঙ্কর এই সামুদ্রিক জীবগুলো। আপনি নিজে বুঝতে পারবেন না হঠাৎ করে কোন জীব আপনার উপরে হামলা করে উঠবে, কিন্তু এ ধরনের খোঁজ মানুষকে একটু অন্যরকম অ্যাডভেঞ্চার দিয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো পৃথিবীর এমনই 5টি রহস্যময় সামুদ্রিক জীব সম্পর্কে। নাম্বার 5, ডুগন। আপনি যদি একজন সি ডাইভার হয়ে থাকেন তাহলে এটা জরুরি নয় যে আপনি ডাইভিং এর মাধ্যমে শুধুমাত্র মাছ, কাঁকড়া এবং জেলিফিশ দেখবেন। কখনো কখনো আপনি এমন এমন সকল ঘটনার সাক্ষী হয়ে যাবেন যেগুলো আপনি জীবনে কল্পনাও করেননি। একজন ডাইভার যখন ইন্দোনেশিয়ায় একটি আইল্যান্ডে ডাইভিং করছে তখন তিনি একটি জেলখানায় বন্দী করা একটি মাছের মতো একটি বড় প্রাণী দেখতে পায় এবং এটি হচ্ছে ডুগর নামের এই প্রাণীটি। মা ডুগরকে একটি চেন দিয়ে বেঁধে জেলখানার মতো একটি বক্সে রাখা হয়েছে এবং বাচ্চাগুলোকে আলাদা করে রাখা হয়েছে। মা ডুগনের পিঠে অনেক ঘা দেখা যায়। এ থেকে বোঝা যায় এটি জেলখানা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু বের হতে পারেনি। আসলে এই প্রাণীটিকে কিছু জেলে তার টাকা কামানোর জন্য জেলখানায় কয়েদি বানিয়ে রেখেছিল। পর্যটকদের থেকে টাকা নিয়ে তাদেরকে এই প্রাণীদের সাথে ছবি তোলার সুযোগ করে দেয়, কিন্তু এটি আসলে একটি অমানবিক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এটি অনেক বেশি ভাইরাল হওয়ার পরে এই প্রাণীগুলোকে মুক্ত করে দেওয়া হয়েছিল। নাম্বার 4, আইস ফিঙ্গার অফ ডেথ। আইস ফিঙ্গার অফ ডেথ পৃথিবীর কিছু দুর্লভ ঘটনাগুলোর মধ্যে একটি। শীতকালে প্রতি বছর বড় বড় জলাশয়ের উপরে বরফের একটি প্রলেপ জমে যায় এবং এইরকম বড় বড় প্রলেপের নিচে এখনও পানি থাকে। আইস ফিঙ্গার অফ ডেথ এই ঘটনাটি হওয়ার জন্য নিচে পানির তাপমাত্রা উপরের পানির চেয়ে বেশি হওয়া প্রয়োজন। যখন এই বরফ থেকে কিছু ক্ষারযুক্ত পানি নিচে আসে তখন লবণের বেশি ওজনের কারণে এই পানি ঠিক নিচে চলে যায় এবং রাস্তায় আসা সব কিছুকে জমিয়ে দেয় এবং বলা হয় এটিকে আইস ফিঙ্গার অফ ডেথ। কখনো কখনো এটি রাস্তায় আসা বড় বড় সামুদ্রিক জীবও জমে যায়। পানিতে এই বরফ এমনভাবে জমে দেখে মনে হবে যেন আসপান থেকে কোনো তুফান সমুদ্রের মধ্যে পড়েছে। এই ধরনের ঘটনা চোখে দেখাও অনেক দুর্লভ। নাম্বার 3, ক্রপ সার্কেল। ভূমিতে দেখলে আমরা আশ্চর্য হব না, কারণ এটি কোনো না কোনো মানুষই বানিয়েছে, কিন্তু আমরা যখন সমুদ্রতলে দেখব তখন সবাই আশ্চর্য হবে। 1995 সালে জাপানের সমুদ্রতলে ড্রাইভিং করার সময় এরকমই একটা ক্রপ সার্কেল দেখতে পাওয়া যায়। পানিতে বানানো এই 7 ফুট ক্রপ সার্কেল অনেক সুন্দর এবং রহস্যময় দেখাচ্ছিল। এটি দেখে যে কেউ বলবে এটি কোনো আর্টিস্ট আর্ট করে বানিয়েছে, কিন্তু এই আর্টিস্টটা কে এটি বানিয়েছে এটা জানার জন্য মানুষকে 16 বছর অপেক্ষা করতে হয়েছে। 2016 সালে প্রথমবার এই আর্টের পিছনে থাকা প্রাণীটির সম্পর্কে জানতে পারে, আর এই আর্টিস্টটি হচ্ছে একটি মেল বাফার ফিশ। একটি মেল বাফার ফিশ ফিমেল বাফার ফিশকে আকর্ষণ করার জন্য এই সার্কেলটি বানিয়ে থাকে এবং এই সার্কেল দেখে ফিমেল বাফার ফিশ মেল বাফার ফিশকে তার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেয়। এই সার্কেলটি দেখে বোঝা যায় মানুষের আকৃতি সম্পর্কে কিরকম জ্ঞান রয়েছে। নাম্বার 2, দ্য স্কেলিটন লেক। ভারতের এক হিমালয়ে এরকম একটি গুজব ছিল যে পাহাড়ের মধ্যে একটি লেকে অনেক মানুষের মাথার খুলি পাওয়া যেত। 1942 সাল পর্যন্ত সবাই এটিকে গুজব বলে জানত, তবে 1942 সালের পরে যখন কিছু ব্রিটিশ লোক সেখানে আবহাওয়ার জন্য সার্ভে করছিল তখন তারা 20 মিটার গভীরে একটি লেক খুঁজে পায় এবং সেখানে 200-এরও বেশি মানুষের কঙ্কাল পাওয়া যায় এবং এত বছরের পুরনো গুজব সত্যি প্রমাণিত হয়। এবং এই কঙ্কালগুলো শরীরে কাপড়, জুয়েলারি, চুল এবং কিছু কঙ্কালের মুখে মাস্ক পাওয়া যায়। গবেষণার পর জানা যায় এগুলো প্রায় 1200 বছরের পুরনো কঙ্কাল, কিন্তু তবুও এগুলো অনেক ভালো ছিল কারণ এখানে আবহাওয়া এবং বরফের কারণে এগুলো নষ্ট হয়নি। নাম্বার 1, পাইরোসন। এটিকে দেখতে একটি খোলসের মতো লাগে অথবা কেউ এটিকে দেখে পানিতে পোড়া একটি পাইপ মনে করতে পারেন, কিন্তু সত্যি কথা হচ্ছে এটিকে দেখা ইউনিকর্ন দেখার মতো একটি খুবই দুর্লভ। লোকজন এটিকে ইউনিকর্ন অফ দ্য সি বলে থাকেন। আসলে এটি শুধুমাত্র একটি প্রাণী নয়, এটি অনেকগুলো প্রাণীর একটি কলোনি। জায়ান্টস নামক একটি ছোট জীব তাদের বংশ বৃদ্ধি করে এবং তারা আস্তে আস্তে একটির সাথে আর একটি লেগে যায় এবং একটি কলোনি বানিয়ে ফেলে এবং এই কলোনিটিকেই বলা হয় পাইরোসন। এটিকে মাছের মতো বড় দেখালেও বাস্তবে এটি এত বড় নয়।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আরও এই ধরনের অসাধারণ ইনফরমেটিভ এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদের একটিতে ক্লিক করুন এবং ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন।